কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা মূল্যপ্রাপ্তি অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেঁচি বাড়ে গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন হেন হেরি ফুল আনন্দে পুলো কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহার বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ তার পায়ে দিব উপহার মালিকহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহাদিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ গহে রিপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শুধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে মালিকহে হে রাজন স্বর্ণমাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব পান্থ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালিভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে দিলে আরও কত পাব কহিল সে করজোরে দয়া করে খম মোরে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে জেঠা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিছে অধর পরে করুণার সুদা হাস্য জ্যোতি সুদাস রহিল চাহি তার বাক্য নাহি সরে ধরি প্রভুর চরণ পদ্ম পরে বড়শি অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি কহ বৎস তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা